বিশালগড় সিপাহীজলা এলাকায় পুলিশের হাতে আটক গুরু বোঝাই বোলেরো গাড়ি সহ চালক সোমবার দুপুরে বিশালগড় থানার পুলিশ গাড়ি চেকিং করতে গিয়ে একটি বোলেরো গাড়িতে গরুগুলির হদিশ পায়। বোলেরো গাড়ি দিয়ে 10টি গরু বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় রাস্তায় গাড়ি দাঁড় করায় বিশালগড় থানার পুলিশ এবং গরু সহ গাড়িটি থানায় নিয়ে আসে। ওসি বাদল চন্দ্র সাহা জানান, এই গাড়িতে 10টি গরু নিয়ে যাওয়া সম্পূর্ণ আইন বিরুদ্ধ। আজকে আমাদের ভেহিকেল চেকিং ছিল সকাল থেকেই। চুরিলামে যাওয়ার পথে সিপাহীজলা গেটে আমাদের অফিসার্স ভেহিকেল চেকিং করছিল, এমন সময় একটা গাড়ি চুরিলাম দিকে থেকে বোলেরো পিক আপ কী বলে বিশালগড় দিকে আসছিল। তো এটাকে যখন সিগনাল দিয়েছে তখন গাড়িটা থামিয়েছে, তখন চেক করার পরে এই গাড়িটার মধ্যে 10টা গরু রাখা আছে, যেটা নাকি উচিত না এতগুলি গরু একসঙ্গে রাখার জন্য। তো এটা গরুগুলির কাগজপত্র দেখানো হয়েছে, দেখেছে কাগজপত্রগুলি, এটা হাসিল আমরা দেখেছি। আপাতত এটা এখন আমাদের আন্ডার চেকিং আছে, দেখছি আমরা, এখন থানাতে আছে, এটা আইনানুক ব্যবস্থা নেওয়া। কাউকে কি কোনো আটক করা হয়েছে না দেখছি, এটা এটা করে ড্রাইভার সম্ভবত সঙ্গে আছে, আর অন্য কাউকে পাওয়া যায়নি এখনো।